কোরআন বিরোধী কারা কোরআন মানে না কারা যারা মদ খায় যারা মদ খায় এরা কোরআন শরীফ মানে না কথা বুঝতে পারে আচ্ছা মদ কোরআনে খাওয়া মানা আছে না মদ খেতে বলা আছে কথা বলে না তো মানা তা কেউ যদি বলে আমি সব মানি ওই আত্মা মানতে পারি না কারণ এত টাকার মালিক যদি বাদ না খেলাম মানুষ কি বলবে টাকাগুলো তো শেষ করতে হবে তারপরে আমার যদি লোকে আমার ছেলে মেয়েদের যদি মৎখরের বেটা না বললো আমার মেয়ের যদি মৎখরের মেয়ে না বললো তাহলে আমার মান সম্মানটা কি আর দুনিয়া বেঁচেই লাভকে কেন মরেই কি কিছু কিছু বাপ গো যে আমি এমন কাজ করি আমার ছেলে মেয়ে যেন রাস্তায় চলতে না পারে আমার মেয়েটি স্কুলে গেলে লোকে যেন বলে মৎখরের মেয়ে আসছে সাইডে সাইডে করে মেয়ে আসছে মেয়ে বলছে ক্লাস করবো না দেলে মাথা মারবো না এই স্কুলের গাছে গিয়ে গোলায় ওর না গলায় বেঁধে মরবো বাপের জ্বালায় স্কুলে গিয়ে শান্তি নেই বাপের জ্বালায় রাস্তায় গিয়ে শান্তি নেই এরকম কিছু জ্ঞানী বাপ আছে না নাই চলে বলে জ্ঞানের ঠেলায় মদ খায় এত জ্ঞান যারা মদ খায় তারা কোরআন মানে না মানে না জোরে বলে মানে না মানে না মানে না মানে না মানে না মানে না ও কলিজা টুকুরারা স্ত্রী সমাজের মানুষের কাছে অপমান ভাইয়েরা সমাজের মানুষের কাছে অপমান শ্বশুর আসছে বলছে আমি আমার জামার বাড়ি যাব ও কলিজা টুকুরা ভাইয়েরা আমার লোকে বলছে তোমার জামার নাম কি বলছে আমার জামার নাম আব্দুর রহমান বাড়ি কোথায় বলছে সেই ওখানে একটা টালির বাড়ি বলছো তুমি মত করে শ্বশুর এই বলে তার হাতে তিন কিলো মিষ্টি ছিল হাঁড়ি আমি ভাবে আসার মেরে টোটোর পাশে মেরি বলছে টোটো ঘুরো কেন রে বলছে রে এতদিন পরে জমার বাড়ি যাচ্ছি বলছে মত করে শ্বশুর দে মিষ্টি আসার মাঠে মেরে ভ্যান বাড়ি গেছে গিন্নি বলতে কি যাই উনি বলতে কি যাব সবে টোটোতে নেমেছি লোক বলছে মত করে শ্বশুর যাচ্ছে মিষ্টি না সে আসার মেরে ছড়িয়ে দিয়েছি কুকুরি খাচ্ছে কুকুরি খাচ্ছে এরকম খাওয়ার লোক একটা দা আসে না নাই আরে হ্যাঁ না বলে না যেরকম কোথায় জানো দেখিনি এরা মতলে থাকে লাল মতো এর মতলে থাকে মাথা খারাপ জানা না ভাইজান আমার বাবা দিরা সোনা চাঁদেরা আল্লাহর কোরআনে জানে দিলেন ইয়া আইয়ুহাল

মায়েরা বোনেরা বেটিরা একটু কথা মাথায় রাখবেন শোনা আল্লাহ পা কোরআনে কারিমের ভিতরে বারবার করে ওয়াকি মুসালাদ বলেছে ওয়াকি মুসালাদ বলেছে ওয়াকি মুসালাদ বলেছে ও মুসলমানের ছেলেরা বললে বলবে বিরাশি পা কিন্তু কথা মাথায় রাখেন এবারে আল্লাহ পা এতবার নামাজের কথা বলার পরে আল্লাহ বলছে মদ খোর তোর জন্য আমি আল্লাহ নিষেধ করছি তুই মসজিদে ধারে যাবি না তোর মতো মদ করে রে নামাজ নাই কে নিষেধ করছে আল্লাহ বিরাশি বার মসজিদে আসতে বলেছে যারা মদ খায় আল্লাহদের বলছে খবরদার লাগলা তুই যাবি না তুই মসজিদ মুখ হবি না মানুষ খায় না খায় না জোরে বলেন আমরা কত টাকার কত টাকা ইনকাম করি আল্লাহ রসুলের সাবি অনেকগুলো উঁটের পিঠে মদের ব্যারেল উঁচু করে আসছিল বিক্রি করবে মার টাকা বাপের টাকা ছেলের টাকা মেয়ের টাকা নিজের টাকা গিন্নির টাকা হঠাৎ করার নাজিল হলো মদ খাওয়াও যাবে না মদ বিক্রি করাও যাবে না এই যে সাহাবি জানতো না অনেক দূরতে আসছে ওর মাথা পাগল যাবে না যাবে না ইস হঠাৎ করে এরকম হলো তাই আমি টাকা পয়সাগুলো কী টাকা কী করবো এবার তো বিক্রি করা যাবে না নই বলছে বিক্রি করা যাবে না খাও যাবে না তো বলছে যাই হোক রসুল তো খুব দয়াল রসুল এটুকু আমি যাচ্ছি কোনো সাহাবার কথা লিখছে না রসুলের কাছে যাচ্ছি গিয়ে বলবো হুজুর একটুখানি সুযোগ দেন সবে তো নাজিল হলো একটুখানি সুযোগ দেন আসল দামে ঝড়ে দেবো আসল দামে টাকাটা তুলে না জন্মের মতো তব করব। মানে রসুলের কথা অস্বীকার করছে না শুধু বলছে যে আমার মার টাকা বাপের টাকা স্ত্রীর টাকা মেয়ের টাকা আমার টাকা আরে লাভ হয় বলে ধার ফের সবার কাছে মাল বিক্রি করবো ফিরিয়ে দেবো ফস করে কোরআন নাজিল হবে বুঝতেই পারি হুজুরির কাছে কি বলছে আর বিরাট গন্ডগোল বাড়ি বলছে কী হয়েছে বলছে প্রচুর মদ লোড করে উড লোড করে এনেছি বলছে কোথায় বলছে মদিনার বাজারে তা বলছে কি হয়েছে তা বলছে কোরআন নাজিল হয়েছে নাকি তা বলছে হ্যাঁ বলছে সবে তো হলো একটুখানি আমি আসল দামে ঝেড়ে দিই আসল দামে যে জন্মের মতো তাও করি আপনাদের জ্ঞানে কি বলে হবে রসুল একটা কথা ধরে আছে রসুল বললেন সব কথা শোনার পরে বললেন হারাম 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 তুমি মানো আর না মানো সেটা ব্যক্তিগত ব্যাপার নামাজ পড়তে বলছি পড়ো যদি না পড়ো বিচার করবে আল্লাহ নিষেধ হয়ে গেছে শোনো যদি না মানো বিচার করবে আল্লাহ যখন রসুল বললেন হারাম সাবি দৌড় দিলেন মদিনার বাজারে গিয়ে উঠের পিঠ থেকে ব্যারেলগুলো নিয়ে দূর দূর করে মদিনা রাস্তার পাশে ফেলে দেয় আর বলে না 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 আমি আমার ছেলের জন্য আমি আমার মেয়ের জন্য আমি আমার স্ত্রীর জন্য আমি আমার বাপের জন্য আমি আমার মায়ের জন্য আমার আখ রাতের জিন্দেগি নষ্ট করতে পারবো না পারবো না 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 আমি সম্পূর্ণ আমার আখ রাতের রাস্তা পরিষ্কার করতে হবে এদের জন্য আমি আখ রাতের জিন্দেগি নষ্ট করতে পারবো না এই বলতে বলতে সমস্ত মদের ব্যারিলগুলো নিয়ে মদিনা রাস্তার ধারে ফেলে আয় রসুল উল্লাহর কথা সবচেয়ে বড়ো কথা কারণ হল রসুল্লাহ যে কথাগুলো বলেন পাক যে কথা বলতে বলেন রসুল্লাহ সেই কথা বলেন সাবিরা বললেন রসুল

তাহলে মদে মজা বেশি না নামাজে মজা বেশি হ্যাঁ এইবারে আমাদের নামাজে মজা নেই কেন সেই কথা হবে আপনার খুশি না বাজার ওয়াজ করা হচ্ছে না হালকা হচ্ছে আটু করা দেবো দরুদ পড়েন আরো করা ওয়াজ হবে আল্লাহ জোরে বলেন মাও اللانا محمد وعلى اله سيدنا اوゴンشس زمانر نبي তোমায় ভুলতে পারি না ও তোমার ইস্কে দিবানা গো আমি ইস্কে দিবানা ও তোমার ইস্কে দিবানা গো আমি ইস্কে দিবানা জোরে বলেন না সুবহান আল্লাহ এই আমরা যারা বসে আছি সবাই কার ইস্কে না জোরে বলেন বাপের না মায়ের না নবীর আর জোরে বলেন যদি কেউ বলে বাপের তাহলে সে নবীর ভালোবাসে না আল্লাহর কসম নবী যে তোমার বাপের তোমার মায়ের চেয়ে বেশি আমার ভালোবাসতে হবে কথা ঠিক না বলবো হ্যাঁ তাহলে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি কার রসুল্লাহার ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইস্কে গয়ামি গি ইসকে না ও তোমার ইস্কে দিবানা গি ইস্কে না তুমি জন্ম নিলেন বারবি এবে নে আবে দুলার কুঠিরে ওগো আগদি হিলার মাযামি নরে আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া তোমার ইস্কে দিবানা গো সবাই ইস্কে দিবানা ও তোমার ইস্কে দিবানা গো সবাই ইস্কে দিবানা জোরে বলুন সোহার আল্লাহ আরো জোরে বলুন সোহার আল্লাহ না রে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে জান্নাত তৈরি করে সব রেডি করে যে বান্দাটি জান্নাত ও ভাই এই যে ও ভাই যান একটু বসেন বসেন জান্নাত কতালা শিখে যান এই যে কজন বসে আছেন জান্নাত কতালা বলে না তো আরে যে ঘরে যাবেন সেই ঘরের বর্ণনা শুনবেন না বলেন না বলেন একশো তালা এই কতলা একশো তালা একটা তালা উঁচু কত জমিন থেকে আসমান এক তালা। এই রকম উঁচু কত একশো তালা দরজায় একসঙ্গে ঢুকবে কজন চওড়া কত দরজা একশো বছরের রাস্তা চোখ লাল না নীল হ্যাঁ তাহলে একটা জান্নাত একশো তালা এক একটা তালা জমিন থেকে আসমান একটা একটা দরজা একশো বছরের রাস্তা একটার খবর এই আরো কটা আছে সাতরা আরো কটা আছে সাতরা তাহলে একটা যদি এইরকম হয় সারা দুনিয়ার যত লোক আছে সব তুই একতলা ঢুকে যায় একতলায় একশো দরজা একশো তালা জান্নাত একটা একটা দরজা একশো বছরের রাস্তা একটা একটা তালা জমিন থেকে আসমান শুধু একটা যদি এইরকম হয় আরও সাতটা এর জন্য বলা হয়েছে এক একজনের এই রকম দুনিয়া দশটা করে জান্নাত দেবে যারা যাররা পরিমাণ ইমান নিয়ে যাবে জোরে বলুন আর যারা টিপ দেবে মেয়েরা চারপাশে এ জল চাই মেয়ে আসে না ডেঞ্জারে দু করে দিতাম তাহলে আগুন জ্বলে উঠতো এ ওয়াশটা চেপে রাখি পরে করব কি জানেন টিপ কপালে দিলে তার কপাল ভালো হয় না আগুন জলে চুল থাকতে মাথায় কেটে দিয়ে অন্য চুল কেনা চুল চুলের মতো চুল আছে না নাই চুলের মতো পথ চুল মাথায় দিয়ে পুরুষকার দেখায় শুধু আমার দেখবি কি চুলির গোসাটা দেখ চুলির নডনটা দেখ একবার হাড় পর্যন্ত চুল সাধারণ লোক জানে না বলে সখিনার মা চুলটা দেখ ও সখিনার মা চুল না ও কিসের চুল আল্লাহ জানে আমি জানি না ও বাড়ি গিয়ে খুলে দেয় বাইরে বাইরের সময় মাথায় দেয় এই চুল মাথায় দেওয়া সুন্দ না মুস্তাহাব হ্যাঁ হারাম এ বাস করব না টাস দিচ্ছি কি কি হারাম জেন্ডার জাজ আরেকটা হারাম হলো দুটিয়াটা নংরা বংশের মেয়ে আছে ভুরু চাছে কোরআন বিরোধী ভুরু চাছে আর এই সন্না দিয়ে এটা এটা করে চুল তোলে আল্লাহর ভুল ধরে কার ভুল ধরে আল্লাহ খুব ভালো না আল্লাহ বলছে অতি সুন্দর ফি আসানি আর জাতির কলঙ্ক নারী আল্লাহ সৌন্দর্যকে উপরে ফেলে দিচ্ছে যে আল্লাহ আর আমার চাইজ ফেরাস আল্লাহ চাইজ আমার চাইজ ফেরাস তাই আমি উপরে দেব এই সব জায়গার চুল বাড়ে এখানকার চুল বাড়ে গোপের চুল বাড়ে না বাড়ে না দাড়ির চুল বাড়ে না বাড়ে না মাথার চুল বাড়ে না বাড়ে না সব জায়গা চুল বাড়ে কিন্তু আল্লাহ চোখের ভুর বলে তুই বাড়বি না আমার বান্দার চোখ চাড়া চোখ চাওয়া পড়বে গন্ডগোল হবে তারপর স্বামী স্ত্রী যখন এক বিছনায় শয়ন করবে অনেক রকমের আল্লাহ দিই তো নিয়ামত রয়েছে সেই সময় চোখই গিঁতে যাবে কপালে গিতে যাবে কাঁটার মতো ভটবে স্বামী স্ত্রী ঝগড়া বাঁধবে ওই জন্য চোখের ভুরি আল্লাহ নিষেধ করেছে উঠে চুপচাপ মেরে কালো হয়ে থাকবি আমার বান্দার দেখতে ভালো লাগবে ফি থাকবি জাতির কলঙ্ক নারী উবাচ্ছে এদের বিষয় আল্লাহ করবে পরে বলবো এখন মেয়ে আছে ওরা পায়েতে কিন্তু ঘমর বাঁধে নুপুর 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 বাঁধে ওই যে নেপুর বাঁধে আর ওই নিপুর যে ঘন্টা আর ঘন্টার গোড়ায় আবার ছোট্ট ছোট্ট গুটি গুটি দানাওয়ালা নুপুর ঘন্টা থাকে ছোট ঘন্টা বড় ঘন্টা একটা তিনটে থাকে ঝুনঝুনি আর ঝুনঝুনি করে আরও দুটো তিনটে থাকে মানে ছোট ও যখন হাঁটবে ও আওয়াজ হবে ছেলে 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 আর লোক শুধু দেখবে যে কি রে যাচ্ছে রে এরকম করছে দেখছে ছগিনার মা যাচ্ছে আওয়াজ হচ্ছে কি চলে আই চলে আই চলে আই চলে এই যে ঘন্টাওয়ালা নুপুর পরা জোরে বলেন হারাম আরেক দল নির্লজ্জ নারী আছে ওরা ওই পাঁচশো ছশো টাকা সাতশো টাকা দামের সেন্ট গায়ে মেখে রাস্তায় যায় আর পুরুষটা কি বলছো মালটা যাচ্ছে তা গায়ে কি বাড়লে পাগল হয়ে গেল কথা ঠিক না গো তাই কোন নারী যদি সেন্ট মেখে আর পর পুরুষের আকর্ষণ ধরানোর জন্য যাই এই নারীর কপালে আগুন লাগবে আমি ওয়াজ করব না টাস করে দিলাম কোন একদিন কোন জলসায় গুছিয়ে বলবো যেমন জান্নাত নব রসুল্লাহ রওজার বিষয়টা গুছিয়ে বললাম অনেক ভাইরা মুখস্থ করে নিয়েছে ও বেহরা বাবাদিরা ও মায়েরা বোনা বেটিরা আমি আর আপনাদের কিছু বলবো না আমি আল্লাহ রসুলের সাবিদের একটা ছোট্ট কথা বলে বিদায় লবাও বিশ্ব। নবী হাবিবুল্লার সাবি দিনে পর দিন ছিলেন আল্লাহ নবী সাবি জিন্নুরাইন ধনী ছিলেন ও ধনী ভাইরা আল্লাহ রসুল বললেন আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ধনী চলে যাবে গরিব চলে যাবে কিন্তু আমি রসুল কথা দিলাম মাম বানা বানাল্লাহু লাহু বাইতান বানাল্লাহুল্লাহু বাইতান কেউ যদি আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাকের ঘর নির্মাণ করে দিয়ে যায় তাহলে তার জন্য আমার আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে দেবে জোরে বলে ঘর যদি তৈরি হয়ে যায় একদিন পাওয়া যাবে না যাবে না জোরে বলেন তাই আমাদের ছেলে মেয়ে যা এদের বিশ্বাস নেই যে এদের দ্বারা আমাদের কবরে নেকি যাবে এদের দ্বারা আমরা কিছু ফায়দা পাবো রসুল বলেছেন সন্তান এসো তা রেখে আপনারা এই মসজিদ যেটা দেখছেন মসজিদটা ভালো লাগছে কি আপনাদের মসজিদ যদি কারোর ভালো না লাগে তার কপাল ভালো না খারাপ কপাল খারাপ তাহলে এই মসজিদটার দিকে তাকালে যান ঠান্ডা হয়ে যাচ্ছে তো এই মসজিদটা যাতে করে নষ্ট না হয় এই মসজিদটা সুন্দর করার জন্য উপরে একটা ছাদ মারা হবে রসুল বললেন বানাল্লাহ তার জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর তৈরি করবে আর আল্লাহ বলছে যে আমার ঘরে টাকা দেবে আমি তার এক টাকায় দশ টাকা দেবো মানজা আবিল হাসানাতি ফালাহু আশরুয়াম সালিহা আমি এক লক্ষ টাকা চাইব না এই মসজিদটা কয়েক লক্ষ লক্ষ টাকা খরচা হয়েছে আল্লাহ একবার মসজিদে গেলে ঠান্ডা হয়ে যায় কি সুন্দর তাহলে এই মসজিদটা সুন্দর করার জন্য উপরে একটা ছাদ মারা হবে আর ছাদের চল্লিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা আমি বলে আপনাদের কষ্ট দেব না আমি শুধু আপনাদের বলবো এই মসজিদের ছাদের জন্য একজন আল্লাহ জান্নাতি তরুণ যুবক ব্যবসায়ী কত মানুষ জানেন কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা নষ্ট করে দিচ্ছে আরে এই টাকার জন্য এক টাকা পাবে না এক টাকা পাবে না আর আমার আল্লাহ বলতো আমার ঘরে দিলে কে আমার পর্যন্ত কবরে সব পাবে আর আর সে তলা আমি আল্লাহ খুশি হয়ে তার জাগা করে দেবো আর এই মসজিদ তার সঙ্গে না নিয়ে আল্লাহ জান্নাতে যাবে না একজন দশ হাজার টাকা বলতে পারবেন হুজুর আমি আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় আর পাকের আর্শে তোলায় জাগা পাবার আশায় আমি দশটা হাজার টাকা দেব পঞ্চাশ না চল্লিশ না কুড়ি না তিচ্ছু না পনেরো না একজন দশ হাজার টাকা আল্লাহ জান্নাতটাকে সুন্দর করার জন্য একজন দশটা হাজার টাকা বলা যাবে হাত তুলতে পারবেন আর আমি বলে দিচ্ছি মসজিদ যদি করতে না পারেন মসজিদটা ভাঙবেন না আমি এই কথাটা সারা জীবন বলে আসছি মানুষের বুদ্ধি পেরেন এত কম ওয়াজ শুনবে দু ঘন্টা আমার তো দু ঘন্টা হয়ে গেছে হ্যাঁ ওয়াজ শুনবে আর চাঁদার কথা বলবো উঠে পালাবে কেন মসজিদ এই মসজিদে কি শত্রু আমরা না মাদাসার দুশ্মন না আপনার কাছে টাকা চাওয়া হবে আপনি সহযোগিতা করবেন আধা ঘন্টা বসে কুড়ি মিনিট বসে আল্লাহ রসিলের অফার হলো চাঁদা যে দেবে ওই চাঁদা দেওয়া সোয়াবটা যে বসে থাকবে সহযোগিতা করবে ওর নামায় আমালেও লেখা হবে জোরে বলুন সোমান আল্লাহ আল্লাহর কাছে নাকি কম আছে আমি যদি সারা দিন রোজা রেখে আর একজনের রেফতার খাই আর আমার রোজার পুরো সব যদি তার নামায় আমালে লেখা হয় তাহলে আমার ওর কাছে রেফতার করার দরকার নেই আমি পুকুরি পানি খাবো তাই ইয়া রসুল আল্লাহ আমার পরিপূর্ণ রোজার সব যে পানি খাওয়াবে ওর নামায় আমালে লেখা হবে আমার কি কাটা যাবে রসুল বলছে তোমার নেকি কমপ্লিট তোমার থাকবে তোমার থেকে এক পরিমাণ না জোরে জোরে বলুন বলুন যে দান করবে তার থাকবে কিন্তু আল্লাহ ওর সোয়াব দেবে আল্লাহর কাছে নেকির কুমি আছে কি আল্লাহ আল্লাহর কাছে নেকির কুমি নাই সেজন্য আপনারা মসজিদ তৈরি হবে এর জন্য একটা বার জোরে দেন না নারী তেকবির সবাই চিল্লে বলেন না না রে তেকবির একটু হেল্প করতে হয় একটু সহযোগিতা করতে হয় আমার শ্রদ্ধা ভাজন বাবু শহীদুল ইসলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদটা ছবির মতো করেছে কিন্তু আমাদের সকলের একটু লক্ষ্য রাখতে হবে যারা উপরে আরো সুন্দর হয় উপরে আর একটা তালা হয়ে যায় তাই একজনের কাছে আমি দাবি করছি দশ হাজার টাকা এতগুলো মোমেনদের ভিতরে তার আব্বার নামে মায়ের নামে একজন বলতে পারবেন দশ হাজার টাকা হাত তুলতে পারবেন একজন আমি তার জন্য একটু হাত তুলে দোয়া করি সেরে দশটা হাজার টাকা উপরে ঘর হবে বলবেন তাহলে থাকবে নষ্ট হয়ে যাবে উপরে ঘর হবে আল্লাহ রাস্তায় একজন বলেন দশ হাজার আল্লাহ আমার আমিরুল ভাই জ্ঞানী মানুষ বুঝেছে যে আল্লাহর ঘরে দেব আমার কবরে কেরামত পর্যন্ত নেকি যাবে আল্লাহর কসম রসুল বলেছে ইল্লামিন জারিয়া আর সে তোলা আল্লাহ জাগা দেবে আর এই মসজিদ বলবে আমিরুল তুই চলে আয় তোর নিয়ে যাব না কারণ তোর দশ হাজার টাকা রসিলায় কেমত পর্যন্ত বহু মানুষ নামাজ পড়েছে আজকে তো সঙ্গে নিয়ে তাই আমি আল্লাহ জান্নাতে যাব এগুলো জ্ঞানী মানুষের ব্যাপার আছে হেব ধবে লোকের টাকা আল্লাহ মসজিদে লেয় না আল্লাহ যার কবুল করায় তার মুখ দিয়ে বলাই জোরে বলুন সবার আল্লাহ আরে তকবিরটা জোরে দেন না আর এই চিল্লে আওয়াজ দেন না আর এই আল্লাহ আমিন সবাই হাত তোলেন আল্লাহ আমিন আল্লাহ আল্লা প্রথম দাতা আমার আমিরুল ইসলাম ভাই তার জনম দুঃখী মা দাতা পিতা দুনিয়ার জমিনে নাই গো দয়া ময় আয় আল্লাহ আজকেরে বেটা বুঝেছে আমার পেটে ধরা মা নাই আমার জন্মদাতা পিতা নাই তাদের কবরে কি আজাব হচ্ছে আমার জানা নাই তবে যিনি আজাব নিযুগ নিযুক্ত করেন যিনি আজাব দেওয়ার অর্ডার দেন সেই আল্লাহকে যদি আমি আমিরুল খুশি করতে পারি এ দানের শিলা করে আল্লাহ আমার জন্মদাতা পিতা জন্ম মা মায়ের কবরে আজাব না দিয়ে দেবে এজন্য রসুল বলেছে ভালো ছেলে রেখে যাও আল্লাহ যোগ্য সন্তান আমিরুলের দান আল্লাহ কবুল করে দিয়ে আমিরুলের আব্বা মায়ের কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করে দিই আল্লাহ কোটি কোটি বার আমিরুল আমিরুল বলে ডাকতো লক্ষ লক্ষ চুমা মুখে দিয়েছে ঘাড়ে পিঠে করে নিয়ে মানুষ করেছে আর একবার আমিরুল বলে না মাও ডাকে না বাপো ডাকে না হায় আল্লাহ সেই যোগ্য সন্তান অনেকগুলো মানুষ দেখে থাকতে পারে না আল্লাহ দশ হাজার টাকা দেবেন বলেছেন আল্লাহ মার আমিরুল হায়াত দিন আল্লাহ রুজিতে কামাইতে ব্যবসা বাণিজ্যতে চাষাবাদে বড় দিন সংসারে আছেন আব্বাহারা দশটা হাজার টাকা দেবেন লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে কত টাকা কোথায় চলে যাচ্ছ মাত্র দশ হাজার টাকা আল্লাহর ঘরের জন্য আছে আর একটা হাত তোলা যাবে দশ হাজার টাকা আপনার আব্বা যান মাটির কবরে কাঁধে বেটা দান কর আমার কলিজা টুকরা দান কর আমার সোনার মানে কি দান কর আমি তো আব্বা কবর বড় অন্ধকার আছে সোনার মানিক দশ হাজার টাকা বলা যাবে পাঁচ হাজার টাকা বলা যাবে আছে আছে একজন পাঁচ হাজার টাকা আল্লাহ জান্নাতে দেবেন ভালো না জি আমাদের আব্দুল হানি ফুজুর আমাদের হুজুর দেবেন পাঁচ হাজার আল্লাহ হুজুরে হায়াতে বরকত দিন আল্লাহ হুজুরে কিসমতে দারাজ করুন একটি বা আপনার বাড়ি কাবা বিশ্বনবী রওজা তৌফিক দিন জোরে আমিন বলবেন না আরে সবাই আমিন বলেন আর খুব জোরে তফগিদার না নারী থাকবিটা এতগুলো যুবকজন এতগুলো মুরুব্বিয়ান আল্লাহর ঘর হবে দুতলা হবে আর একজন বলা যাবে না পাঁচ হাজার জি আমার সম্মানীয় ফরিদ ভাই আল্লাহর আল্লাহর ঘর বাঁধবে আউ্লা দিন আল্লাহ আল্লাহর নেক সন্তান আল্লাহ আপনি বলেছেন যারা এক টাকা দেবে আমি তাদের ঘুরিয়ে দেব দশ টাকা মানজা আবিল হাসান আল্লাহ দান কবুল করে নিন আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করুন একটু তকবির দেন না নারী রে চিল্লে বলবেন না নারী রে খুব জোরে বলেন না নারী তাকবীর আমাদের সম্মানু আব্দুল হামিদ সাহেব বলেন জিন্দাবাদ সম্মানু আব্দুল হামিদ সাহেব বলেন জিন্দাবাদ তার মায়ে মুরব্বি জান্নতি বলেন আল্লাহুম আমিন একটু আওয়াজ দেন দবাব আপনারা আওয়াজ দেন না তকবির ফিরি তো এত মন খারাপ কেন আপনাদের কারোর নাম লিখবো না আওয়াজ দেন আল্লাহ যার কবুল করবে সেই বলবে যখন কালেকশন করা হয় কিছু লোক ভয়তে আল্লাহ আমিন বলে না তাকবীরে দেয় না যদি ভাবে গলার আওয়াজ বুঝিয়ে দিবে নাম লিখে নেয় কি চিন্তা ভাবনা হ্যাঁ এতক্ষণ সোবান আল্লাহ জোরে আল্লাহ একবার জোরে সেই কালেকশন হচ্ছে সোমান আল্লাহ জোরে নিই আল্লাহ একবার জোরে নিই ভাবছে যদি গলার আওয়াজ বুয়েদি করে ফাঁস্ করে নাম লেখে ইস তো বিদ্যার না রাই তকবিট আপনাদের সহযোগিতার মসজিদটা হয়ে যাক না বলেন না রাই তকবিট না রাই তাকবে আছে পাঁচ হাজার টাকা আব্বা মা মারা গেছে মনে করে দেখেন না বাপ আর খেয়াল করেন না আর চিন্তা করেন যে আমার আব্বা আছে না চলে গেছে যদি কারোর আব্বার কবরে আগুন জ্বলে দান করলে আল্লাহ দিলে দান করলে আল্লাহ দেবে দংশন সরিয়ে করলে দান করলে আল্লাহ দেবে আব্বা মা কবরে খুশি হয়ে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ দানের তার মা বাপের কবরে করে দেবে জোরে বলে আছে আর একটা পাঁচ হাজার ভাই পাঁচ হাজার আর একটা হবে যে কজন আমরা এখানে বসে আছি সবাই মুসলমান তো প্রত্যেকে যদি কিছু কিছু করে দেই সেট করে ছাদটা হয়ে যায় ধরেন সবে দু হাজার ইটের দাম হয়েছে কুড়ি হাজার টাকা হয়েছে মানে দু হাজার ইটের দাম তো আপনাদের ভিতরে দশজন মিলে কুড়ি হাজার টাকা দেন দিন দেখি দু হাজার টাকা করে আমি চাপ দেব না সাদার আমাদের সম্মানীয় শ্রদ্ধা ভাজন মুরহুম আলহাজ আমাদের জালাল প্রধান সাহেব বলে চেনেন যারা সবাই উনি বলতেন বাবারা আমার বলতেন যে বাবু তুমি কালেকশান করবে তবে খুব পেশার দিয়ে চাপ দিয়ে খুব জোরে না যে যা দেবে বাকিটা ইনশাল্লাহ আমি আজ করে দেব তাদের সন্তানেরও কথা এরকম যে খুব চাপ না যে দিতে হবে না দিলে তোমার কষ্ট হবে মেরে দেবো উমুক তুমুক আল্লাহর কত ফেলবে পাত পড়বে অনেক জায়গায় কালেশন করি অনেক ডেঞ্জারাস ডেঞ্জারাস কথা বলি এখানে সে চাপ নেই তো আপনাদের কাছে একটা ছোট্ট দাবি করি অত বাবুরা তৈরি করছে বিশেষ করে আমাদের মরহুম হাজি সাহেবের বড় ছেলে প্রচণ্ড লক্ষ্য রেখেছে মেজবাবুও লক্ষ্য রেখেছে ভাই ভাই সবাই মিলে সবদিকে খেয়াল রেখেছে তো দুটো হাজার টাকা করে আমি যদি আপনাদের কাছে বলি একজন বলবে যে আমি দু হাজার টাকা দেবো এই বাবুর নাম লেখত আবুল কাশেম দু হাজার এই দুনিয়া জান্নাতের টিকিট কটা পেটিছে মারিকে পালায় বলল জোরে বলো কটায় কটা বললাম সেটা বললি তো হয়ে যায় দুনিয়ার জান্নাতের টিকিট কটা তাদের নাম কি আশারায় মুবশারা আর যেন আশারায় মুবশারা দশটা টিকিট এর ভিতরে দশটা টিকিট চাচ্ছি জান্নাতের টিকিট নাম্বার ওয়ান আবুল কাশেম আল্লাহর জান্নতে দান করলে আল্লাহর কসম এই মসজিদ আল্লাহ জান্নাত নাজনা নিয়ে